তুমিও কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মেল নার্সিং করতে চাইছো বা মেল ফিমেল কথা একসাথে পড়ানো হয় সেরকম একটা কলেজ চাইছো, তাহলে এটাই তোমার সার্চ হিস্ট্রির লাস্ট ভিডিওতে চলেছে। কারণ আজ আমি তোমাদের দেখাবো আইএনসি ডেভেলপমেন্টস দ্বারা অনুমোদিত রসুলপুর প্রতীক গ্রুপ অফ ইনস্টিটিউশন। এটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের ইন্দাস থানা রসুলপুর অবস্থিত, ঠিক আছে? তো রসুলপুর প্রতীকের মধ্যে কিন্তু টোটাল তিনটে কলেজ আছে। তো ফার্স্টেই আছে মুক্তধারা নার্সিং ইনস্টিটিউশন, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে নকশাত্তা নার্সিং ইনস্টিটিউশন এবং শেষ রসুলপুর প্রতীক নার্সিং ইনস্টিটিউশন। তো ফার্স্টে বলে রাখি মুক্তধারা নার্সিং ইনস্টিটিউশনের মধ্যে কী কী পড়ানো হয়। মুক্তধারার মধ্যে ফিমেল বিএসসি নার্সিং এবং মেল জিনিয়র নার্সিং করানো হয়। নেক্সট আসছে নকশাত্তা নার্সিং ইনস্টিটিউশন, এখানে তোমার মেল বিএসসি নার্সিং এবং মেল জিএনএম নার্সিং করানো হয়। ওকে, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল রসুলপুর প্রতীক নার্সিং ইনস্টিটিউশন, এখানে তোমার ফিমেল বিএসসি নার্সিং এবং ফিমেল জিএনএম নার্সিং কিন্তু করানো হয়। এবং আবার বলে রাখি এটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের ইন্দাস থানা রসুলপুর অবস্থিত। হ্যাঁ, বাঁকুড়ার মধ্যে এত নার্সিং কলেজ গড়ে উঠেছে এটা কিন্তু অনেকেই জানেই না। তো এটা কিন্তু বাড়ির আমার খুবই কাছে, তোমরা যদি কেউ অস্ত কল করে এসো, এখানে তোমরা ডেমো ক্লাসের সুবিধাও পাচ্ছ, এখানে কিন্তু হাই ডেভেলপড স্টাফও আছে, তোমরা পেয়ে যাচ্ছ স্মার্ট ক্লাসরুম, তোমরা ভালো পাচ্ছ ভালো ল্যাবরেটরি অ্যান্ড কিন্তু লাইব্রেরির ব্যবস্থা কিন্তু এখানে আছে। ওকে, অ্যান্ড প্র্যাকটিক্যালে যদি আমি কথা বলি, প্র্যাকটিক্যাল কিন্তু এরা গেছিলো ফার্স্ট ইয়ারে বাঁকুড়া সমরের মেডিকেল কলেজ, বর্ধমান কিমস হসপিটাল অ্যান্ড বর্ধমান মেডিকেল কলেজ। ওকে, তো প্র্যাকটিক্যালে কিন্তু খুব সুন্দরভাবে এখানে যত্ন সহকারে করানো হয় এবং যে ফিসটা তোমরা দিচ্ছ সেই ফিসের মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুড আছে, এক্সট্রা কিছু টাকা লাগছে না। তো এখানে কিন্তু হোস্টেলের ব্যবস্থাও আছে, হোস্টেলে তোমরা কিন্তু চারজনের থাকার কিন্তু সুবিধা এখানে পাচ্ছ, নিজের পার্সোনাল ওয়ার্ডরোব পাচ্ছ, সব কিছু তোমরা এখানে সুবিধা পাবে। তো এবার দেখি না যে ফিস কত আছে। তো প্রতীকে কিন্তু ফিমেল জিএনএম নার্সিংয়ের ফিস আছে 450,000 এবং নকশাতে হায়েস্ট ফিস আছে বিএসসি নার্সিংয়ের জন্য 600,000। তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং কোনো রকম এনকোয়ারি থাকলে আমাকে কল করতে পারো বা যেদিন আসবে আমাকে একটা কল করে এসো, আমি তোমাদের একটা বেটার সুবিধা দিতে পারবো। ওকে, তো প্রতীক নিয়ে আরও দুটো ভিডিও আমার বানানো আছে, আমি লাস্টে অ্যাড করছি, তোমরা দেখে নিও। তো এখন এই ভিডিওটাতে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন টাটা।